আশা করি তোমরা সবাই ভালো আছো। ভার্গব স্যার তোমাদের স্বাগত, আমি পার্থ স্যার। চলো শুরু করি আজকের ক্লাস। তো আজকে আমরা ক্লাস থ্রির রঙিন কার্ড নিয়ে খেলি, যে দ্বিতীয় অধ্যায়টি আছে সেটি আমরা পড়বো। তো চলো আমরা রঙিন কার্ড নিয়ে কিছু আলোচনা করি। তো কি এর আগে পর্যন্ত আমরা কী দেখেছিলাম? আমরা রঙিন পুঁতি নিয়ে আমরা খেলছিলাম। তো একের ঘরে কী হচ্ছিল আমাদের? লাল পুঁতি হচ্ছিল, দশকের ঘরে আমাদের হলুদ পুঁতি, আর শতকের ঘরে আমাদের কী হচ্ছিল? সবুজ পুঁতি হচ্ছিল। তো সেগুলি আমরা কার্ডের মতন করে করব। একই হলে ঘরে হলে কী হবে আমাদের? লাল কার্ড। আর তোমার দশকের ঘরে হলে কী হবে? হলুদ কার্ড। আর শতকের ঘরে হলে হবে সবুজ কার্ড। তো দেখো এখানে কী বলেছে, একটা হরিণের ছবি দেওয়া রয়েছে। হরিণের গায়ে যে চাকা চাকা দাগ রয়েছে, এই যে দাগগুলো রয়েছে এই দাগগুলো গুনতে বলেছে। তো একটি দাগের জন্য কী হবে আমাদের? একটা কী হবে এককের ঘরে, সেই জন্য আমাদের একটি লাল কার্ড হবে। ছটা দাগের জন্য ছটি এককের কার্ড হবে, একের কার্ড হবে। আটটা দাগের জন্য আমাদের আটটা কার্ড হবে, তাই তো? কারণ এতগুলো কার্ডে ঝুড়ি ভর্তি হয়ে যাবে। তোমরা যদি এরকম কার্ড কিছু বানাও বাড়িতে, চেষ্টা করে বাড়িতে, তাহলে তোমাদের এগুলো সুবিধা হবে বুঝতে একটু। তো দেখবে অনেক কার্ড হয়ে যাবে, তো এত বেশি কার্ড করা তো আমাদের যায় না। সেই জন্য আমরা যখন দেখো এখানে দশটা আমাদের কার্ড হয়েছে, পুঁতির মতনই ব্যাপার। দশটা একের কার্ড হয়ে গেলে, মানে লাল রঙের কার্ড হয়ে গেলে, আমরা কী করবো? একটা এরকম হলুদ রঙের আমরা কার্ড করে নেব, যেটাতে আমরা লিখবো 10। তো সেরকমভাবে যদি আবার দশটা দশের কার্ড আমরা নিই, তার বদলে আমরা কী নিতে পারি? একটা এরকম ডিম্বাকৃতি সবুজ রঙের 100 লেখা একটা কার্ড নিয়ে নিতে পারি। তো এরকম আমরা কার্ড কিছু বাড়িতে বানিয়ে নেবো। তো আমরা খেলার ছলে সেই জিনিসগুলো দেখবো, আমাদের অঙ্কগুলো আরও ভালোভাবে আমরা বুঝতে সুবিধা হবে। তো দেখো এখানে কী বলেছে, এখানে দেখ, কার্ড এঁকে সংখ্যা তৈরি করি এবং রং দিই। প্রথমেরটা দেখো করে দেওয়া আছে 28। তো 28-এর 2 কী হচ্ছে? দশকের ঘরে, সেই জন্য দেখো দুটো এখানে হলুদ কার্ড আছে, আর 8 আছে এককের ঘরে, সেই জন্য এখানেতে এককের ঘরে কটি কার্ড রয়েছে? 8টা। তো এরপরে কী আছে আমাদের? দেখো 31। তাহলে আমাদের, আমি এগুলো লাল কালিতেই করছি, বারবার বলছি, কারণ বারবার এখানে হলুদ কালিতে করলে তোমার দেখতে বুঝতে অসুবিধা হবে। এটা 10, আর একটা আমাদের 10 করতে হবে, বেশ। আর এককের ঘরে কী আছে? 1। তাহলে আমাদের একের কার্ড কটা হবে? আমাদের একটা হবে। তো এরকমভাবে আমরা কী করব পরেরটা দেখো, 92। তাহলে আমাদের এখানে কী হবে? 9টা 10-এর কার্ড হবে। 92 মানে কি? 9 10 2, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তোমরা এগুলো বাড়িতে হলুদ খাড়িতে করবে, 6টা 7টা 8টা আর একটা, বেশ। এবার দেখো একই ঘরে কি আছে আমাদের? 2 আছে। তাহলে আমাদের এককের কার্ড কটা হবে? 2টো, ঠিক আছে। তো দেখো এখানেতে, এখানে মধ্যে আমরা কি করলাম, 2 অঙ্কের যতগুলো সংখ্যা রয়েছে সেগুলো নিয়ে করলাম। এখানে দেখো আমাদের 3 অঙ্কের সংখ্যা রয়েছে। দেখো এখানে তাহলে আমাদের কত কী যোগ হলো? একটা শতকের ঘর যোগ হলো, তাই তো? শতকের ঘরের জন্য আমরা কী শিখেছি? যেরকম ডিম্বাকৃতি একটা সবুজ রঙের 100 লেখা কার্ড নিতে হবে। তো দেখো এখানেতে আমাদের 225 আছে, তাহলে আমাদের ডিম্বাকৃতি কার্ড হবে কটা? 2টো, 200। এগুলো আমাদের কতর কার্ড? 100-র কার্ড। তারপরে কত আছে দশকের ঘরে? 2। তাহলে আমাদের হলুদ রঙের চার কোনা কার্ড হবে কটা? 2টো, এককের ঘরে কি আছে? 5। তাহলে আমাদের ত্রিভুজের মতন কার্ড হবে কটা? 5টা। তোমরা এগুলো বানিয়ে নিয়ে বাড়িতে খেলবে, দেখবে খুব মজা লাগবে।
5টা। এরপরে দেখো আমাদের কত আছে, 321। তাহলে আমাদের ডিম্বাকৃতি কাট হবে কটা, তিনটে। এইগুলো কিন্তু তোমরা বাড়িতে সবুজ রঙের কালিতে করবে এটা, আমি এখানেতে তোমাদের বোঝার সুবিধার জন্য এগুলো লাল কালিতে করছি। এখানেতে দুই আছে দশকের ঘরে, তাহলে কটা চার কোণে কাট হবে, দুটো। দশকের কাট হবে আমার দুটো, আর এককের ঘরে কি আছে, এক আছে। তাহলে এখানে কটা ত্রিভুজের কাট হবে, এককের কাট হবে কটা, একটা। এখানে দেখো কত দেওয়া আছে, 732। তাহলে আমাদের ডিম্বাকৃতি কাট হবে আমাদের 7টা। তাহলে আমাদের কটি কার্ড হলো দেখো, 7টি আমাদের ডিম্বাকৃতি কার্ড হলো, মানে 100 কার্ড হলো। এরপর আমাদের কি করতে হবে দেখো, দশকের ঘরে কি আছে, 3। তাহলে আমাদের হলুদ কার্ড কটা হবে, 3টে। হলুদ কার্ড মানে কি, 10-এর কার্ড, 3টে। আর আমাদের একই ঘরে কি আছে, 2। তাহলে আমাদের ত্রিভুজের কাঠ বা এককের কাঠ কটা হবে, 3টে। তো দেখো এখানে কত আছে, 602। তাহলে আমাদের 100-র কাঠ কত হবে, 6টা। দেখো এখানেতে দশকের ঘরে কিছু নেই, তার মানে আমাদের কোনো হলুদ রঙের কার্ড হবে না। এককের ঘরে কি আছে, আমাদের 2 আছে, তার মানে আমাদের 2টি এককের কার্ড হবে। বুঝতে পারলে কতটাই সোজা, তোমরা বাড়িতে এগুলো একবার চেষ্টা করবে, কিছু কার্ড বানিয়ে নেবে এবং মজার ছলে খেলবে, তাহলে দেখবে আমাদের অঙ্কগুলো বুঝতেও সুবিধা হবে, একক দশক শতক এই ব্যাপারটা আমাদের খুব তাড়াতাড়ি আমরা বুঝে নেব। তো এখানেতে কি বলেছে দেখো, বার্ষিক ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতে দৌড়ানো তো তোমাদের হয় মাঝে মাঝে, স্কুলেতেও হয় দেখবে। তো এখানে বকুলতলার মৈত্রী সংঘ মাঠের পাড়ার প্রতিযোগিতা শুরু করেছে। তো দৌড়, চামচ, গুলি, অঙ্ক রেস, যেমন খুশি সাজো, ব্যালেন্স রেস হবে, এইসব তো হবে। তো দৌড় প্রতিযোগিতায় 212 নম্বরে খেলোয়াড় প্রথম হয়েছে। তো দেখো এই এ প্রথম হয়েছে। তো 212 নম্বরের খেলোয়াড়ের নাম কি, মিহির দাস। তো 212 নম্বরকে যদি আমরা রঙিন কার্ড দিয়ে সাজাই তাহলে কি হবে, এর আগে আমরা এরকম কি শিখেছি, পুঁতি দিয়ে সাজাতে শিখেছি, এখন আমরা কি শিখছি, কার্ড দিয়ে সাজাতে শিখছি। তো আমরা চলো কার্ড দিয়ে সাজিয়ে দেখি। তো দেখো 212, তাহলে 10 শতকের ঘরে কি হচ্ছে আমাদের, 2 হচ্ছে। তাহলে আমাদের কটা সবুজ কার্ড হবে, 2টো। দেখো 12 মানে 1 দশক, তাহলে কটা আমাদের সবুজ হলুদ কার্ড হবে, 1টা। আর এককের ঘরে কি আছে, 2, তাহলে আমাদের কটা এককের কার্ড হবে, 2টো। তাহলে আমরা দেখো এটাকে তো 212কে তো আমরা বিস্তৃত করে এইভাবে লিখতে পারি, এবং কথায় 2 শতক, 1 একক, 2 একক, এইভাবে লিখতে পারি, 2 শতক, 1 দশক, 2 একক, তাই তো। তাহলে 212। তো দেখো এখানেতে এই যে 2, এটা এককের ঘরেও রয়েছে, এখানে শতকের ঘরেও রয়েছে। তো দেখো একই সংখ্যা দশকে তোমার এককের ঘরেও রয়েছে এটা, আর এটা তোমার শতকের ঘরেও রয়েছে। তো দেখো এই দুটোর মানের পার্থক্য দেখো কেমন, এককের ঘরে যে 2টা রয়েছে তার মান কত, 2, শতকের ঘরে যে 2টা রয়েছে তার মান কত দেখো, 200, তাই না। দেখো কিন্তু দুটো একই সংখ্যা, তাহলে এটা কি করে হচ্ছে, এটা আমাদের দু রকম মানের জন্য হচ্ছে, যেটা আমরা চোখেতে দেখতে পাচ্ছি, যেটা দেখছি সেটা আমাদের হচ্ছে প্রকৃত মান। তাহলে শতকের ঘরে যে যে 2টা রয়েছে তার প্রকৃত মান কত, 2, কিন্তু তার কোন স্থানে রয়েছে, স্থানে রয়েছে কি, শতকের ঘরে, তাই তো। শতকের ঘরে থাকার জন্য এই 2টার মান কত হচ্ছে আমাদের, স্থানীয় মান 200। তাহলে বুঝতে পারছো কেন আমাদের মানটা পরিবর্তন হচ্ছে এরকম, কারণ এটা কোন স্থানে রয়েছে, কোন স্থানে থাকার জন্য এটা মানটা এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানেতে দেখো দশকের ঘরে থাকার জন্য
এখানে কি হয়েছে, দশকের ঘরে কে রয়েছে? এক রয়েছে, কিন্তু এটার স্থানীয় মান কত? 10। তাহলে দশকের ঘরে এক থাকা মানে কি? সেটার অ্যাকচুয়াল মানে হচ্ছে আমাদের 10। এরকম এককের ঘরে 2, তো তার স্থানীয় মানও কত হবে? 2। এককের ঘরে স্থানীয় মান কত আমরা সবাই জানি? 1। দশকের ঘরে স্থানীয় মান কত? 10। আর শতকের ঘরে স্থানীয় মান আমাদের কত? 100। এখানে দেখো কি বলেছে, কাঠ দিয়ে সংখ্যা সাজাই। স্থানীয় মান অনুযায়ী দেখো এখানেতে শতকের ঘরে কত দেওয়া আছে? তো দেখো এখানে কি রয়েছে, তোমার কার্ড নিয়ে আমরা সংখ্যা সাজাবার কথা বলেছি, তো স্থানীয় মান অনুযায়ী আমরা সাজাবো। দেখো এখানেতে শতকের ঘরে কত রয়েছে? একটা। আমাদের 100-র কার্ড রয়েছে, তাহলে এখানে কি হবে? 1। এখানে দেখো দশকের ঘরে কটি হলুদ কার্ড রয়েছে? 4টি। তাহলে এখানে আমাদের কি হবে? 4। এখানে একের ঘরে কটি একের কার্ড রয়েছে? 5, তাই তো? তাহলে এটি যদি আমরা বিস্তার করে লিখি তাহলে কি হবে, 100 যোগ 40 যোগ 5, তাহলে কথায় কি হবে এটার? 145। অঙ্কে কি হবে? 145। তাহলে শতকের ঘরের যেটা প্রকৃত মান কি আছে, শতকের ঘরে 1 আছে, প্রকৃত মান কি হচ্ছে? 1। কিন্তু শতকের ঘরে 1 থাকার জন্য তার স্থানীয় মান কত হচ্ছে? একটু আগে আমরা কি শিখলাম? 100। দশকের ঘরে প্রকৃত মানে কি আছে? দেখো দশকের ঘরে 4 আছে, দশকের ঘরে প্রকৃত মান কত আমার? 4। কিন্তু স্থানীয় মান কত দশকের ঘরে থাকার জন্য? কি হবে, 10 বাই 4, 10 মানে হচ্ছে 40। আর এককের ঘরে প্রকৃত মান কত আছে? দেখো 5, এর স্থানীয় মানও কত? 5। বুঝেছ? এরপরে দেখো আবার স্থানীয় মান অনুযায়ী আমরা সাজাবো। তো এখানেতে দেখো শতকের ঘরে আমাদের কিছু নেই, সেই জন্য আমাদের এখানেতে 0 দেওয়া আছে। দশকের ঘরে দেখো কটা আমাদের হলুদ রয়েছে, কার্ড রয়েছে? 6টা। তাহলে আমরা লিখব 6। এককের ঘরে কটি এককের কার্ড রয়েছে? 4। তাহলে আমরা কি লিখবো, 0 প্লাস 0 যোগ, এখানে লিখবো 60 যোগ 4, তাহলে আমাদের এটা কি হবে? 64। শতকের ঘরে তাহলে প্রকৃত মান কত হচ্ছে? 0। আর শতকের ঘরে স্থানীয় মান কত হচ্ছে আমাদের? তাহলে 0। এখানে দশকের ঘরে তোমার প্রকৃত মান কত আছে? 6। তাহলে এখানে কত হবে? 6। স্থানীয় মান কত হচ্ছে তাহলে এখানে? 60। এককের ঘরে কত আছে আমাদের? 4। আর স্থানীয় মান কত? 4। এরকম ভাবে আমরা প্রতিটা অঙ্ক করে। এরপরে দেখো এখানে শতকের ঘরে কত রয়েছে? 3। দশকের ঘরে কটা রয়েছে আমাদের হলুদ কার্ড? 2। আর এককের ঘরে 3। তাহলে আমরা এটা কি লিখতে পারি, 300 প্লাস 20 যোগ 3, তাহলে 323। এখানে আমরা অঙ্কে লিখব, তাহলে শতকের ঘরের প্রকৃত মান কত আছে? শতকের ঘরে কি আছে? 3। তো শতকের স্থানীয় মান কত হবে তাহলে আমাদের? 300। দশকের ঘরে প্রকৃত মান কত? 2। তাহলে দশকের ঘরে স্থানীয় মান কত হবে? 20। এককের ঘরে প্রকৃত মান কত? 3 আছে, স্থানীয় মানও কত হবে আমাদের? 3। একইভাবে দেখো আমরা এখানেতে আমাদের এটা করে দেওয়া রয়েছে। পরেরটা দেখো, দশকের ঘরে কিছু নেই এখানেতে, সেই জন্য এখানে দেখো 0 রয়েছে, তাহলে আমরা এটা কি রয়েছে, 507।
সাত। পরেরটা দেখি, দেখো এখানেতে এককের ঘরে কিছু নেই, তোমার দশকের ঘরে কত রয়েছে দেখো, এখানেতে আমরা শূন্য নিজেদের সুবিধার জন্য লিখে নিই। এখানে দেখো দশকের ঘরে কটি কার্ড রয়েছে, ছয়, আর তোমার শতকের ঘরে কটি কার্ড রয়েছে, ছয়। তাহলে আমাদের এটা কি হবে, 600+60+0, তাহলে 670। এখানে দেখো একক ঘরে কি রয়েছে, দুটো রয়েছে। এখানেতে তোমার দশকের ঘরে কটি কার্ড রয়েছে, পাঁচটি, আর শতকের ঘরে কটি কার্ড রয়েছে আমার, সাতটি। তাহলে আমরা এটাকে বিস্তার করে কি লিখব, 700+50+2, তাহলে এটা কি হবে আমাদের, 752। এখানে দেখো এককের ঘরে কটি কার্ড রয়েছে আমাদের, সাতটি। তোমার দশকের ঘরে কটি কার্ড রয়েছে, দুটি, আর শতকের ঘরে কটি আছে, পাঁচটি। বিস্তার করে লিখলে কি হবে, 500+20+7, তাহলে 527। চলো পরেরটা দেখি, এখানে দেখো এখানে কটি সংখ্যা রয়েছে, কটি আমাদের কার্ড রয়েছে, আটটা। তোমার এখানেতে দশকের ঘরে কটি কার্ড রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। শতকের ঘরে কটি কার্ড রয়েছে, এখানে দেখো আটটা। বিস্তার করে লিখলে কি আসবে, 800+80+8, তাহলে 888। দেখো এখানে এককের ঘরেও কিছু নেই, দশকের ঘরেও কিছু নেই, শুধুমাত্র শতকের ঘরে কটা আমাদের 100 কার্ড রয়েছে, তো 9টা। তাহলে আমাদের এটা কি হবে, 900+0+0, কারণ এককের ঘরেও কিছু নেই, দশকের ঘরেও কিছু নেই। কি হবে, 900। এখানে দেখো এককের ঘরে কি রয়েছে আমাদের, কটি কার্ড রয়েছে, ছটি। তোমার দশকের ঘরে কটি কার্ড রয়েছে, সরি, এখানে এককের ঘরে কটি কার্ড রয়েছে, দেখো 9টি। তোমার দশকের ঘরে কটি কার্ড রয়েছে, 9টি, আর শতকের ঘরে কটি কার্ড রয়েছে, 9টি। তাহলে বিস্তার করে লিখলে এটা কি হবে, 900+90+9, তাহলে 999। এরপরে দেখো আমাদের কি রয়েছে, এখানেতে আমাদের সংখ্যায় লেখা রয়েছে, এদিকে এখানে বিস্তার করে লেখা রয়েছে, এখানেতে কথায় লেখা রয়েছে। তো আমরা দেখি এখানেতে দেখো 200, এখানেতে 200 বিস্তার করে লিখলে হয়, আর কথায় লিখলে আমরা কি লিখি, 200। তো পরেরটা দেখো 501, তো বিস্তার করে লিখলে এটা কি হবে, 501, কোথায় রয়েছে, এই যে আমরা এখান থেকে এটা লাইন টেনে দেবো। আবার এদিকে দেখো কোথায় আছে আমাদের, এখানে রয়েছে,
এরপরে দেখো কত আছে, 332। তাহলে 300 তো 3 10 2 কোথায় হচ্ছে দেখো, 300 তো 3 10 2। আর এখানে দেখো, এখানে লেখা রয়েছে 332, এই পার্টটা হচ্ছে দেখো 449। তাহলে এখানে কি হচ্ছে, 400 তো 410 9 কোথায় আছে, এই যে তাহলে এখানে 449 কোথায় রয়েছে, এখানে রয়েছে। এরপরে কি রয়েছে, 666। তাহলে 600 6 10 600 6 10 6 কোথায় আছে আমরা দেখি, এই দেখো এখানে তো রয়েছে। তাহলে এখানে কোথায় লিখলে কি আসবে আমাদের, 666, এই যে এখানে রয়েছে। এরপরে দেখো এখানেতে আমাদের কি রয়েছে, 788। তাহলে 700 8 10 8 এখানে রয়েছে। কি সুন্দর গেল, মজার জিনিস তাই না। তাহলে 700 8 10 8, তাহলে 788 এখানে রয়েছে, এই যে এটার সাথে এটাকে মিলিয়ে দেবে। এরপরে কি আছে, 899। তাহলে 800 তো 9 10 9, তাহলে 800 তো 9 10 9, এই যে এখানে রয়েছে। তাহলে 899 আমাদের এখানে থেকে কথায় লিখলে আসবে, এটা এটা মিলিয়ে দাও। এরপরে কি আছে, 707, তার মানে 707 এখানেতে, আর কথায় লিখলে 707 এখানে রয়েছে। 110, তাহলে 100 তো 110, এই যে কথায় লিখলে কি হবে, 110 এটা। আর এটাকে রয়েছে 253, তাহলে 200 5 দশক 3, তো বুঝতে পারলে কতটাই মজার এবং কতটাই সোজা এই অঙ্কগুলো। তো এখানেতে আজকে আমাদের ক্লাস শেষ, এরপরে দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, পড়তে থেকো।